হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা এমকে। আজকে আপনাদেরকে দেখাবো এই ইলেকট্রিক স্কুটারের একটা কন্ট্রোলার আছে। এই কন্ট্রোলারটাতে আপনার সব সিস্টেমে আছে, রিভার্স সিস্টেম, ব্যাক গিয়ার সিস্টেম আছে, এটাতে আপনার থ্রি স্পিড মোড আছে, পার্কিং মোড আছে, এবং যা যা থাকে সব সিস্টেমে আছে। এই তারগুলার কোন তারটা কোথায় লাগবে আর কি কি কাজ, ডিটেলস এই ভিডিওটাতে আপনাদেরকে বলবো। তো চলুন ভিডিওটাতে দেখাই। আর এটা হচ্ছে আপনার 48 ভোল্ট এবং 60 ভোল্ট দুটোই সাপোর্ট করে এই কন্ট্রোলারটা, আর 800 থেকে 1000 ওয়াট এটা আপনার কাজ করবে। তো আমি 250 ওয়াটের মোটরে লাগিয়ে আপনাদেরকে দেখাবো পরের ভিডিওতে। এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাই এই কানেকশানগুলোর কাজ কি। তো চলুন দেখাই ভিডিওটাতে। তো দেখুন, এই কন্ট্রোলারটা আমি এই মডেলে লাগিয়ে দেখাবো। এটা 250 ওয়াটের মোটর আছে। এই কন্ট্রোলারটা সব মডেলের উপরে লেগে যাবে, ঠিক করে কানেকশানটা যদি আপনারা করতে পারেন তাহলে সব মডেলেই লাগবে। আমি এটাতে আপনাদেরকে লাগিয়ে দেখাবো। ওই ভিডিওটা দেখতে চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কি হবে, আমি যখন ভিডিও আপলোড করবো আপনাদের এখানে পৌঁছে যাবে। তো চলুন এই কন্ট্রোলার কানেকশনগুলো আপনাদেরকে বলি। তো দেখুন, ইলেকট্রিক স্কুটার কন্ট্রোলার লেখা আছে, রেটেড ভোল্টেজ হচ্ছে 48 ভোল্ট আর 60 ভোল্ট দুটাই সাপোর্ট করবে, আর রেটেড পাওয়ার হচ্ছে 800 থেকে 1000 ওয়াট পর্যন্ত মোটর ঘোরাতে পারবে, ম্যাক্সিমাম কারেন্ট হচ্ছে 30 অ্যাম্পিয়ার। তো দেখুন, এরপর তারের ফাংশনগুলো বলি। তো দেখুন, এই যে মোটা তারগুলো আছে, এই মোটা দুটো তার, একটা লাল আর একটা কালো, এটা হচ্ছে ব্যাটারির প্লাস মাইনাসে লেগে যাবে, মানে 48 ভোল্ট হলে 48 ভোল্টে আর 60 ভোল্ট হলে 60 ভোল্টে লেগে যাবে। এরপর এই তিনটা তার, এই তিনটা তার হচ্ছে মোটরের ফেজ লাইনে লাগবে, হলুদের সঙ্গে হলুদ, ব্লুর সঙ্গে ব্লু, আর গ্রিনের সঙ্গে গ্রিন মিলিয়ে লাগাতে হবে। এটা হয়ে গেল। এরপর হচ্ছে আপনার এটা হল সেন্সারের তার, এটা মোটরের হল সেন্সারের সঙ্গে লেগে যাবে, কালো, লাল, হলুদ, ব্লু, গ্রিন, পাঁচটা তার আছে মোটরের হল সেন্সারের সঙ্গে লেগে যাবে। তাহলে এটাও হয়ে গেল। এরপর এটা, এটা হচ্ছে চাবির ইগনেশনের, চাবিটা অন করলে এটাতে 48 ভোল্ট ঢুকবে, চাবির সঙ্গে লেগে যাবে, এটা হয়ে গেল। এরপর হচ্ছে এটা, এটা হচ্ছে এক্সেলেটার মুঠি, মানে যেটাকে থ্রটল গ্রিপ বলা হয়, তার সঙ্গে লেগে যাবে। এটাতে কালো, ব্লু, লাল আছে। এই কালারের তারগুলো যে আছে এটা ম্যাচ করে না, অনেক টাইম আপনার গাড়ির ওয়্যারিংয়ের সঙ্গে ম্যাচ করে না, তারগুলো ঘুরিয়ে আপনাদেরকে দেখে নিতে হয় কোনটার সঙ্গে কোনটা ম্যাচ করবে, তারপর অ্যাক্সেলেটারটা ঘুরালে গাড়িটা চলবে, ম্যাচ করে লাগাতে হবে। এটা হয়ে গেল অ্যাক্সেলেটার মুঠি। আর এগুলো লাগিয়ে দিলে গাড়িটা আপনার চলবে, এগুলো না লাগালেও মোটর ঘুরবে, গাড়ি চলবে। এরপর বলি এই ফাংশনটা। তো দেখুন, এই তারটা হচ্ছে বেগনি কালারের, এটার কাজ হচ্ছে ব্রেকটা দাবলে মোটরটা অটোকাট হয়ে যায়, এটা ব্রেকের সুইচের সঙ্গে লাগবে। এটা হয়ে গেল। এরপর বলি এটা, আর এই তারটা হচ্ছে আপনার গাড়িটা কত স্পিডে চলছে সেটা শো করবে, আর গাড়িটা কত কিলোমিটার চললো সেটা শো করবে, এটা স্পিডোমিটারের তার। তাহলে তারগুলো হয়ে গেল। এরপর বলি এটা, এখানে দেখুন লেখা আছে, এটা হচ্ছে ব্লু আর কালো তারে রিভার্স লেখা আছে। রিভার্স মানে হচ্ছে ব্যাক গিয়ার, এখানে ভালো করে দেখতে পাবেন, রিভার্স লেখা আছে। রিভার্স মানে হচ্ছে আপনার এটা ব্যাক গিয়ারের কাজ করে। যেসব গাড়িতে রিভার্সের ফাংশন আছে, পিছন দিকে ঘোরার ফাংশন আছে, সেটাতে এটা লেগে যাবে। এগুলো না লাগালেও গাড়িটা কিন্তু এগুলাতে চলবে আর সব ফাংশনগুলো কাজ করবে। যে গাড়িতে ব্যাক গিয়ার সিস্টেম আছে সে গাড়িতে এই তারটা লাগাতে হবে, এই দুটো তার, এটা ব্যাক গিয়ারের বা রিভার্সের ফাংশন, মানে পিছন দিকে চাকাটা ঘুরবে। এটা হয়ে গেল। এরপর হচ্ছে দেখুন এটা, এটাতে লেখা আছে দেখুন থ্রটল স্পিড, মানে এটা হচ্ছে থ্রি স্পিড পাবেন এটাতে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, যে তিনটা মুড পাই স্পিড কন্ট্রোল করার সে তারগুলো এটা। এই কালোটার সঙ্গে খৈরিটা যদি টাচ করেন তাহলে স্পিডটা একটু বাড়বে, আবার এই কালোটার সঙ্গে এই লালটা যদি টাচ করেন তাহলে স্পিডটা আরও বাড়বে। এটা হচ্ছে আপনার স্পিডের তার, যাদের স্পিড ফাংশনটা আছে তাদের থ্রি স্পিড মুডের তারটা লাগাতে হবে। এরপর এটা, এখানে দেখুন লেখা আছে লো লেভেল, এটার কাজ হচ্ছে আপনার মোটরটা, এই দুটো যদি টাচ করে দেন মোটরটা ঘুরবে না, মানে এটা পার্কিংয়ের কাজ করে, এই দুটো টাচ করে দিলে মোটরটা ঘুরবে না, এটা হচ্ছে লো লেভেল, এখানে লেখা আছে তারে। তাহলে এটা হয়ে গেল। এরপর বলি এই দুটো, এটা হচ্ছে আপনার অ্যান্টি ট্র্যাপ অ্যালার্ম সিস্টেম, যেটাকে সিকিউরিটি সিস্টেম বলি বা রিমোট সিস্টেম বলি, তার তার, এটা হচ্ছে আপনার লাল কালোটা হচ্ছে 48 ভোল্ট বা 60 ভোল্ট ডাইরেক্ট লেগে যাবে, আর এটা হচ্ছে আপনার অ্যালার্মের ফাংশন, সব ফাংশনগুলো কাজ করবে এই দুটো লাগিয়ে দিলে। তাহলে এটা হয়ে গেলো অ্যান্টি থ্রাপ অ্যালার্ম সিস্টেমের ফাংশন এগুলো। আর অ্যান্টি থ্রাপ অ্যালার্ম সিস্টেম যদি লাগাতে চান আপনারা, তাহলে এই ভিডিওটাতে দেখিয়েছিলাম, যদি এই ফাংশনটা না থাকে তাহলে কিভাবে কানেকশন করবেন এই ভিডিওটা যে দেখতে পারেন, এই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তাহলে এগুলো হয়ে গেল। এরপর এটি বেঁচে রইল, এটাই দেখুন লেখা আছে সেলফ স্টার্ট, এটার কাজ হচ্ছে
এই দুটো যদি আপনি টাচ করে দেন, লাগিয়ে দেন, তাহলে মোটরটা নিজে নিজে ঘুরবে, যেটাকে বলা হয় রিপিয়ার সুইচ, তার এটা তার। আর এটার আরেকটা কাজ আছে, মোটরটা যদি উল্টা দিকে ঘুরে তাহলে আরেকবার লাগিয়ে এটাকে খুলে দিলে মোটরটা সিধা দিকে ঘুরবে, সোজা দিকে ঘুরবে, মানে একবার লাগালে উল্টা দিকে ঘুরবে, আবার একবার খুলে লাগালে সোজা দিকে ঘুরবে। লাগাবার টাইমে দেখে নিতে হবে কোন দিকে ঘুরছে। তো আজকে আপনাদেরকে এই কন্ট্রোলারের ফাংশনটা বললাম, কোন তারগুলো কোথায় কাজ করে, কিভাবে কাজ করে। আর এই কন্ট্রোলারের ব্যাপারে যদি কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে বলতে পারেন। আর এই কন্ট্রোলারটা ফিটিং করে আপনাদেরকে দেখাবো 250 ওয়াটের মোটরে। এটা 1000 ওয়াটের কন্ট্রোলার, তো আমি 250 ওয়াটের মোটরে লাগিয়ে আপনাদেরকে দেখাবো ইলেকট্রিক স্কুটারে। ওই ভিডিওটা যদি দেখতে চান তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটা। এই ধরনের নতুন নতুন যদি ভিডিও দেখতে চান, ইলেকট্রিক স্কুটারে যে কোনো প্রবলেম সলভ করা ভিডিও দেখতে চান, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটা। সাবস্ক্রাইব করে রাখলে কি হবে, আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের এখানে পৌঁছে যাবে। আর পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশনে করে রাখবেন সবার আগে সব রকম ভিডিও দেখার জন্য। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।